শুভেন্দু অধিকারী কনভয়ের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর অভিযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ কাঁথির দিক থেকে যাচ্ছিল শুভেন্দু অধিকারী কনভয়। চণ্ডীপুরের কাছে একটি সাইকেল আরোহীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃতের নাম শেখ ইসরাফিল, তার বাড়ি চণ্ডীপুর থানার ভৈরবপুর এলাকায়। এই ঘটনার পরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। স্থানীয় বাসিন্দারা এসে পথ অবরোধ করেন, রাস্তার ওপর আগুন লাগিয়ে দেয়। এদিকে পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম, চণ্ডীপুর সহ বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল নেতৃত্বরা। শুভেন্দু অধিকারী জাতীয় সড়কে কনভয়ের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। আমরা